প্রতিদিন রমজানুল মোবারকের গুরুত্বপূর্ণ এই সময় আমরা হাজির হই, আজকেও হাজির হয়েছি আপনাদের সামনে আপনাদের জীবন ঘনিষ্ঠ এবং জীবন জিজ্ঞাসামূলক প্রশ্নোত্তরের আয়োজন লাভস নিবেদিত রমজানের সওগাত নিয়ে। আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন স্টুডিওতে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, স্কলার, জননন্দিত মুফাসসির কোরআন শায়েখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের সাথে সুইডেনের স্টকহোম, সুইডেনের রাজধানী স্টকহোম থেকে যুক্ত হয়েছেন বিশিষ্ট স্কলার, গবেষক জনাব মোহাম্মদ রেজাউল করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি রেজাউল করিম ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের রমজানের সওগাতে। আমরা হযরত সুরাহবিল বিন হাসানা সম্পর্কে এখন কথা শুনব শায়খ আহমদুল্লাহর কাছ থেকে। সুরাহবিল বিন হাসানা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে তো আমরা তথ্যচিত্রে চমৎকার কিছু তথ্য জানলামই। তিনি সেই সৌভাগ্যবান সাহাবিদের মধ্য থেকে একজন যিনি ইসলামের শুরুর দিকে ইসলাম গ্রহণ করেছেন এবং আওকাস দিক রাদিয়াল্লাহু তাআলার শাসন আমলে, যেমনটি আমরা তথ্যচিত্রেও জেনেছি, যে তিনি কিন্তু গুরুত্বপূর্ণ দায়িত্বভার গ্রহণ করেছেন এবং গুরুত্বপূর্ণ অভিযানসমূহে তিনি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো পালন করেছেন। সুরাহবিল ইবনে হাসানা, হাসানা কিন্তু তার মায়ের নাম, মায়ের সাথে সম্বন্ধ করে তাকে বলা হয় হাসানার ছেলে। সাধারণত মানুষকে বাবার সাথে সম্বন্ধ করে বলা হয়, কিন্তু উনি ব্যতিক্রম। ওনার বাবার নাম ছিল আবদুল্লাহ, দরকার ছিল এমন বলা সুরাহবিল ইবনে আবদুল্লাহ, কিন্তু ইবনে হাসানা বলা হয় তার মায়ের মর্যাদা বোঝাবার জন্য, মায়ের সাথে তিনি সম্বন্ধযুক্ত হতেন। এবং তিনি ছিলেন এমন সাহাবি যাদের নাম খুব বেশি একটা আমরা সচরাচর শুনি না, অখ্যাত বলতে পারি আমরা, কিন্তু নেপথ্যের নায়ক বলা যেতে পারে সমস্ত সাহাবিদেরকে। আপনি মদিনার মধ্যে দেখবেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে এই যে সুরাহবিল রাদিয়াল্লাহু তাআলা, এরকম কিছু সাহাবি আছেন যাদের ইসলামের জন্য অবদান অনেক বেশি, কিন্তু সাধারণ মানুষ তাদেরকে চিনে না। আমি তো বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই বৈশাখী টিভিকে, যেই আজকের অনুষ্ঠানের মাধ্যমে সুরাহবিল রাদিয়াল্লাহু তাআলার সাথে আমাদেরকে পরিচিত করানো হলো। এই সমস্ত সাহাবিদের দৃষ্টান্ত হলো বিল্ডিংয়ের মাটির নিচে থাকা ইটের মতো, যেগুলো দেখা যায় না, কিন্তু ওইগুলোর উপরে গোটা বিল্ডিংটা দাঁড়িয়ে আছে। অতএব নেপথ্যের নায়ক কিন্তু ওনারা। ওনাদের জীবন দর্শনকে সামনে রেখে আমরা যদি আমাদের জীবনকে গঠন করতে পারি, তবে ইনশাল্লাহ আমরা সার্থক হতে পারব। জি, আমরা সুইডেনে চলে যাচ্ছি। জি ভাই রেজাউল করিম, স্টকহোমে থেকে আপনি বলছেন, তো আপনার কাছে জানতে চাচ্ছি যে আজকে আমরা প্রতিদিনই সারা বিশ্বের সাথে কানেক্ট হই, আজকে আমরা সুইডেনের সেখানকার রমজানুল মুবারক, সেখানকার ইফতার, সেখানকার সাহারি এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে যদি একটু আলোকপাত করেন যে আমরা কীভাবে রমজানুল মুবারক অতিক্রান্ত করছি এবং মুসলিমগণ কেমন আছেন, বাংলাদেশিদের অবস্থান কি সব মিলিয়ে এবং করোনা পরিস্থিতি যদি আলোকপাত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি রেজাউল হক সুইডেনের স্টকহোম থেকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালাম আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। বৈশাখী টিভির আজকের অনুষ্ঠানের সম্মানিত পরিচালক, শ্রদ্ধেয় মেহমান এবং দর্শকবৃন্দ, সবাইকে শুধু সুইডেন থেকে শুভেচ্ছা ও রামাদান করিম। রামাদানের যে আবহ, সেই আবহটা স্বাভাবিকভাবেই আগের মতো নেই। করোনার যে থাবা, এই থাবাতে আমরাও অনেকটা স্তম্ভিত হয়ে আছি। এখানে রমাদানে যে সমস্যাটা আমাদের, মানে সমস্যা না, ভৌগোলিক অবস্থানের কারণে আমরা একটু নর্থ জোনে আছি, যে কারণে আমাদের রমাদানের সময়টা অনেক বেশি। এই মুহূর্তে যদিও আমরা সামারে না, আমরা সামার এবং উইন্টারের মাঝখানে, যার কারণে আমাদের 18 ঘন্টা মতো রোজা, আর সামারে তো এটা 21 ঘন্টা, কখনো 21 ঘন্টার বেশি হয়ে যায়, আবার উইন্টারে হয়ে যায় খুবই কম। এরকম একটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা অদ্ভুত একটা ব্যবস্থাপনার মধ্যে আমরা আছি। আলহামদুলিল্লাহ, আমরা রমাদান ভালো মতো পালন করছি। মুসলিম কমিউনিটিতে এখানে বেশ ঐক্যবদ্ধভাবে সকল কমিউনিটি একসঙ্গে মিলে আমরা বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করি। আমাদের এখানে জনসংখ্যা আছে টোটাল 10 মিলিয়ন, এর মধ্যে 1 মিলিয়ন হবে রাফলি মুসলমান। সিয়াম পালন করেন, এই সিয়াম কি আপনারা সূর্যের সাথে আমরা যেভাবে করি সেভাবে করেন, নাকি অন্য কোন নিয়মে আপনারা করেন? আপনাদের 5 ঘন্টা রাত এরকম অবস্থা মনে হচ্ছে, লম্বা সূর্যের সাথে এটা করা হয়। কিন্তু আমাদের এখানে ওলামারা আছেন, ওলামারা আমাদের একটা টাইম টেবিল ফিক্স করে দেন, বিশেষ করে ইউরোপীয় ফতোয়া কাউন্সিল আছে, তারপরে আমাদের লোকাল ওলামারা স্কলাররা মিলে কমিউনিটিতে একটা ফিক্স টাইম করে দেন। তো সেই হিসেবে আলহামদুলিল্লাহ আমরা সবাই রোজা, মানে ইফতার এবং সাহারি, এগুলো আমরা সম্পন্ন করি আলহামদুলিল্লাহ। এখানে কোনো ওইরকম কোনো সমস্যা হয় না আর কি।
ঠিক আছে, অনেক ধন্যবাদ, আপনি থাকুন আমাদের সাথে। আমরা চলে যাচ্ছি সরাসরি আলোচনায়। জি মোতরাম, আমরা সুরাহবিল বিন হাসানার জীবন সম্পর্কে কিছু কথা আপনার কাছ থেকে শুনছিলাম, তো সেখানে একটি অত্যন্ত চমৎকার সেখানে কিছু অত্যন্ত মানে করুণ কিছু বিষয় লক্ষ্য করা গেছে, যে সেখানে প্লেগে আক্রান্ত হয়ে অনেক সাহাবিরা ইন্তেকাল করেছেন, একটা মহামারীর অবস্থা ছিল। তো এই মহামারীগুলো আসলে যুগে যুগে এসেছে, আসলে কি সেই রকম কি বর্তমান একই প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে নাকি ভিন্নতর? আসলে আসলে মহামারী সর্বযুগেই আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন, এটা একটা চলমান বিষয়, সারা পৃথিবীর সবসময় থাকে, ক্ষণে ক্ষণে এটি হয়ে থাকে। যেমনটি আমরা দেখলাম যে আমওয়াসের মহামারী, যেটিতে তিনি মারা গেলেন এবং আর অনেক সাহাবী কিন্তু সেখানে মারা গেছেন, এখান থেকে কয়েকটি বার্তা আমরা পাই। প্রথমত, মহামারী এগুলো আল্লাহর পক্ষ থেকে আজাব, আল্লাহর অবাধ্যদের জন্য, যাদের এই রোগে আক্রান্ত হয়ে বা মহামারীতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়, তারা যদি আল্লাহর অবাধ্য হয় তাহলে এটি তাদের জন্য অকল্যাণের, জাহান্নাম তাদের দ্রুততার সাথে তাদের নিশ্চিত হলো। আর যারা আল্লাহর ইমানদার বান্দা, ভালো মানুষ, নেককার, তাদের জন্য এটি কিন্তু করুণা। এ অর্থে করুণা যে তাদের জন্য যদি এ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তাহলে শাহাদাতের মর্যাদা পায়, সেদিক থেকে তাদের লাভ। আবার যদি তারা এখান থেকে বেঁচে থাকেন, সেদিক থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে এহসান তাদের প্রতি। সব মিলিয়ে আপনি ব্যক্তিটা কেমন এটার উপর নির্ভর করে। আমরা যে অনেক সময় বলি যে মহামারী গণহারে সকলের জন্য আজাব, অতএব এটা কারোর মধ্যে হলে সে খারাপ মানুষ, এমনটি যে ভুল ধারণা, সেটি কিন্তু সুরাবিল রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবির আক্রান্ত হওয়া থেকে এবং তার মৃত্যুবরণ করা থেকে প্রমাণ হলো। জি, অনেক ধন্যবাদ। একজন দর্শক লাইনে রয়েছেন, জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, জি কে বলছেন, কোথা থেকে, নাম বলুন, প্রশ্ন করুন। তারাবি নামাজ, জি তারাবি নামাজ বলো, বড় সুরা দিয়ে পড়া যাবে। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ, জি দেখতে থাকুন, শুনতে থাকুন। জি মাদাম, তারাবির নামাজে আমরা কোন ধরনের সুরা পড়বো এটি কিন্তু একান্ত আমাদের ব্যাপার। আমরা চাইলে তারাবি নামাজে যেমন এক পারা করে পড়ে গোটা কোরআন খতম দিতে পারি, কেউ চাইলে পাঁচ পারাও এক রাখাতে একদিনে তারাবিতে পড়তে পারেন, কেউ চাইলে বড় সুরা পড়তে পারেন, কেউ চাইলে ছোটো সুরা পড়তে পারেন, এটা সম্পূর্ণ যিনি তারাবি নামাজ পড়ছেন তার বিষয়। তিনি যদি দীর্ঘ সময় নিয়ে পড়তে পারেন, বেশি পড়তে পারেন, সেটা ভালো, হুলস্থুল না করে, তাড়াহুড়ো না করে, ধীরস্থিরতার সাথে। আজকাল তারাবি মানে তাড়াহুড়ো। আমাদের দেশে ইমাম সাহেব এশার নামাজ স্বাভাবিক গতিতে পড়লে সেই ইমাম সাহেবই তারাবিতে এসে হুলস্থুল শুরু করে দেন, মানে এটা করা উচিত না। ধারাবাহিক কোরআন যে 30 বারই খতম করতে হবে এমনও জরুরি না, এমনটি আবশ্যক নয়। বড় সুরা ছোট সুরার মধ্যে এরকম কোনো বাধ্যবাধকতা নেই, যার যতটুকু তৌফিক আছে, কারো সময় কম আছে তিনি ছোট ছোট দিয়ে শেষ করবেন, কারো সময় বেশি আর সুযোগ আছে তিনি বড় সুরা পড়বেন, তাড়াহুড়া কেউ করতে পারবে না, এটা হলো মূল বিষয়। যে আরেকটি টেলিফোনে লাইনে রয়েছেন, জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, জি কে বলছেন? অনেক ধন্যবাদ ভাই, প্রশ্ন করুন। সেটা বলুন, আপনার কাছে কি প্রশ্ন ওই বই সম্পর্কে? আমরা সেটা তো না বলে আমি কিভাবে প্রশ্ন, না সঠিক কিনা এটা ওইভাবে প্রশ্ন করা তো কঠিন। আচ্ছা তারপর ঠিক আছে মোতরাম, দর্শক এই ধরনের কোন একটা বই নাম বলে যদি বলেন সঠিক কিনা, তাহলে তো ওই বই আমাকে পড়তে হবে, জানতে হবে। আপনি যে বইয়ের কথা বলছেন সম্মানিত দর্শক, এই বইটা যে আগাগোড়া আমরা পড়েছি এমনটি তো নয়, যদি পড়তাম তাহলে হয়তো মন্তব্য করা যেত। তবে কবরের আজাব চোখে দেখে তারপরে মন্তব্য করা, আমার মনে হয় এটা শুধুমাত্র আকর্ষণের জন্য এরকম নাম দেওয়া, বা অনেক সময় বাংলা অনুবাদ হইলেও কিন্তু বিকৃত হয়ে যায় অনেক সময়, না হলে কবর আজাব তো চোখে দেখার বিষয় না, এটা দেখে কিভাবে মানুষ ব্যক্ত করবে। বাকি আমরা কোরআন এবং হাদিস নির্ভর ঘটনাগুলোকে বিশ্বাস করব, বিশুদ্ধ হাদিস দ্বারা বর্ণিত ঘটনাগুলোকে, এছাড়া অন্য কোনো ঘটনা যদি বিশ্বাস্য হয় সেটা আমরা কেউ বিশ্বাস করতে পারি। এরকম যদি সেন্সে যদি ওরকম নেয় যে কবরের আজাব যদি কেউ বা দেখতে চায়, কে আমাদের দৃশ্য দেখতে চায়, তাহলে যেন সে সুরা ইনসিকা এরকম একটা আছে না হাদিস, সেটি তো রূপকর্থে, আসলে রূপকর্থে যে কবরের দৃশ্যের বিবরণ এখানে উঠে এসছে। কিন্তু কবরের আজাব আজকাল কিন্তু অনেক ভিডিও ফুটেজ দেখা যায়, অনেক অডিও সাউন্ড দেখা যায় যে কবরের আজাব, এগুলো বেশিরভাগই কিন্তু ভুয়া, ভিত্তিহীন, এগুলো ঠিক না, এগুলো গ্রহণযোগ্য নয়। কারণ কবর, কবরের জগৎটা কিন্তু আলামুল গায়েব, অদৃশ্যের জগৎ, অদৃশ্যের জগৎ সম্পর্কে মানুষ কখনো জানতে পারে না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের হাতে বিধায় জানিয়েছেন। হ্যাঁ জি জি, আরেকটা টেলিফোন, জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, জি বলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি ঢাকা থেকে বলছিলাম। অনেক ধন্যবাদ, ওয়ালাইকুম আসসালাম, জি প্রশ্ন করুন। আমার ওয়াইফের 90-2 লাখ টাকা আছে, সেই 2 লাখ টাকা যাকাত দেয়, আচ্ছা অনেক ধন্যবাদ, আসুন আমরা জানার চেষ্টা করি। দুই লাখ টাকার মালিক যিনি, স্বর্ণের মালিকও যদি তিনিই হন, তাহলে স্বর্ণের বিক্রয় মূল্য এবং খাত বাদ দিয়ে এটা বিক্রি করলে এখন যে দাম পাওয়া যাবে সেটা কি 2 লাখের সাথে ইনক্লুড করতে হবে, প্লাস করতে হবে, করে পুরাটুকুর 2.5% জাকাত দিতে হবে। আর যদি 2 লাখ টাকার মালিক একজন হন, স্বর্ণের মালিক আরেকজন হন, তাহলে তো যার স্বর্ণ আছে, শুধু স্বর্ণ থাকলে 4 ভরি বা 5 ভরি স্বর্ণতে জাকাত আসবে না, কিন্তু টাকাটা যার আছে শুধু টাকা থাকার কারণে সেটা রূপার নিসাবকে টাচ করে সেই জায়গা থেকে এটা জাকাত আসবে। আমাদের দেশে স্বর্ণ রূপার মালিকানা নিয়ে বড়
একটা জটিলতা সৃষ্টি হয় স্বামী স্ত্রীর মধ্যে। স্বামী তার স্ত্রীকে স্বর্ণ যদি দিয়ে থাকেন, ওইটার মালিক কিন্তু স্ত্রী, অথবা এটা জাকাত স্ত্রীকে দিতে হবে। আবার অনেক সময় দেখা যায় স্ত্রীকে ব্যবহার করতে দেয়, আবার স্বামীর প্রয়োজন হলে বিক্রি করে ফেলে। তো মালিকানাটা ক্লিয়ার হওয়া দরকার, স্ত্রীকে দিলে তিনি মালিক, দায় দায়িত্ব তার, আর যদি স্বামী তাকে ব্যবহার করার জন্য দেন তাহলে দায় দায়িত্ব স্বামীর উপরে আসবে। অতএব জাকাত তাকে স্বামী কি বিক্রি করতে পারবে না স্ত্রীর? কোনো স্বামী যদি স্ত্রীকে দিয়ে থাকেন তাহলে স্ত্রী মালিক হয়ে গেল, মালিক হওয়ার পরে স্বামী চাইলে বিক্রি করতে পারবেন না স্ত্রীর পারমিশন নিয়ে। অফকোর্স স্ত্রী যদি পারমিশন দেয়, ঠিক আছে আমি তোমাকে লোন দিলাম আবার কিনে দিবা বা এমনি দিলাম, তখন সেটি করা যায় কন্ডিশনে। কিন্তু আমাদের দেশে যেটা হয় যে অঘোষিতভাবে নিয়ে বিক্রি করে দেয়, এটা উচিত। আমরা চলে যাচ্ছি আবারও সুইডেনের স্টকহোমে আমাদের ভাই রেজাউল করিমের কাছে। যে রেজাউল করিম, আপনার কাছে সব জানার বিষয় যে সুইডেনের পবিত্র রমজানুল মোবারকটার এই গুরুত্বপূর্ণ সময়ে আমরা সেহরি এবং তারাবির যে ব্যবস্থাপনা, এটি আসলে আমাদের দেশের মতো নাকি কীরকম, সে বিষয়টি আপনি বলবেন। সেই সাথে যেহেতু প্রায় আমরা প্রতিদিনই একজন একটি করে দেশের সাথে আমরা সংযোগ হই, তো সেখানকার উৎসবের বিষয়গুলো আমরা একটু জানার চেষ্টা করি যে ঈদ উল ফিতর বা ঈদ উল আজহা সেখানে কীভাবে উৎসবগুলো পালন হয় এবং মুসলমানদের সাথে সে সম্পর্কটা কীরকম সে দেশের রাষ্ট্রীয়ভাবে। আর সেই সাথে আপনি বলবেন যে সব মিলে সেখানকার আপনার অন্যান্য বিষয়গুলো যদি আপনি একটু আলোকপাত করেন ইনশাআল্লাহ। জি, জাযাকাল্লাহ খায়ের, ধন্যবাদ। এখানে আমি যেমনটি আগেই বলেছিলাম, আলহামদুলিল্লাহ আমরা একটা বড়, যদিও ছোট সংখ্যা হয়তো বাংলাদেশের কাছে, কিন্তু আমাদের কাছে আলহামদুলিল্লাহ 1 মিলিয়ন মুসলমানের বসবাস এখানে, এবং রাজধানী শহর কেন্দ্রিক একটা বড় অংশ আমরা বসবাস করি। সব কমিউনিটি মিলে আমরা সাহরি ইফতার এগুলো উৎসবের সঙ্গে আমরা পালন করতাম, কিন্তু করোনার কারণে এখন সরকারি যে বিধিনিষেধ আছে, যে রুলস গুলো আছে, এসবের কারণে আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে এগুলোকে মেনটেন করতে হচ্ছে। রাজধানী স্টকহোমে আমাদের রাফলি 67-67টা মসজিদ আছে। এই মসজিদগুলো নিজস্ব স্থাপনা, কিছু আছে ভাড়া এবং কিছু আছে কমিউনিটি সেন্টার হিসেবে আর কি হয়, সেখানে নামাজও হয় এবং বিভিন্ন সামাজিক কার্যক্রমও অংশগ্রহণ করে মানুষেরা। তো সেই হিসেবে আলহামদুলিল্লাহ আমরা এখানে খুব উৎসবের সাথে আমরা ইফতার এবং তারাবিগুলো মানে আদায় করতাম। এখন কিছু কিছু মসজিদে এটা অব্যাহত আছে, কিন্তু অবশ্যই সরকারি যে রুলস রেগুলেশন সেগুলোকে মেনটেন করে, আর কিছু কিছু মসজিদ আপাতত বন্ধ রেখেছে। এবং ভালো দিক হলো যে এই বন্ধের কারণে অথবা করোনার কারণে এখানে যে নামাজ মানুষ অবহেলা ছেড়ে দিচ্ছে অথবা হচ্ছে না, বিষয়টি এরকম নয়। কোথাও তাদের বাসা বাড়িতে 2-3টা ফ্যামিলি একসঙ্গে মিলে তারাবি পড়তেছে, আবার কোথাও একটা ছোট্ট একটা জায়গা কেউ নিয়েছে, নিয়ে সেখানে এরকম রেস্ট্রিকশন যেগুলো আছে সেগুলো মেনটেন করে তারাবি আদায় হচ্ছে এবং মানুষ এভাবেই করছে আলহামদুলিল্লাহ। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমাদের এখানে ঈদ উৎসবটা কিভাবে হয়, জামাতে হয় না মসজিদে হয়? ঈদের উৎসব এটা ডিপেন্ড করে জায়গার উপরে, যে আমরা যখন বাইরে আমাদের যে সেন্টারে আমরা কাজ করি, তারপর বাংলাদেশ কেন্দ্রীয় মসজিদের অধীনে যেটা হয়, যদি আমরা ভালো জায়গা পাই তাহলে ওপেন ফিল্ডে আমরা করতে পারি, আর যদি ভালো জায়গা এবং আবহাওয়া ম্যাচ না করে সেক্ষেত্রে আমাদেরকে ইনডোর করতে হয়। আলহামদুলিল্লাহ আমরা বেশ কয়েকবার বাইরে করি। ধন্যবাদ, আমরা গুরুত্বপূর্ণ তথ্য পেলাম আমাদের সাথে। জি শেখ আহমদুল্লাহ, সবশেষে বলবেন যে আসলে আমাদের কিন্তু একটা সুন্দর একটা সময় আমাদের সামনে আসছে, যেটি মানে আমাদের মাগফিরাত পাওয়ার, নাজাত পাওয়ার, সব মিলে আল্লাহর কাছে মানে করুণা পাওয়ার সবচেয়ে একটা বড় মাধ্যম ইতিকাফ এবং লাইলাতুল কদর। এই দুটো সম্পর্কে আসলে আমাদের করণীয় কি, আমরা কীভাবে এটিকে উদযাপন করব? দেখুন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন তার জীবনে। আমরা বলি যে ইবাদতের সবচেয়ে পিক টাইম হলো রমজানের শেষ দশক, যেটা আর 2 দিন পরে শুরু হচ্ছে। অতএব আমাদের সময় তো দর্শক শ্রোতাদেরকে বৈশাখী টিভির মাধ্যমে আমরা অনুরোধ করতে চাই যে রমজানের প্রথম বা দ্বিতীয় দশকে ইবাদত যদি কিছু ঘাটতিও থাকে সেটা পুষিয়ে নেওয়ার কিন্তু মোক্ষম সুযোগ হচ্ছে শেষ দশক। অতএব তার জন্য এখন থেকে প্রতিজ্ঞা করতে হবে, এতেকাফ যাদের করার সুযোগ আছে তারা এতেকাফ করবেন, শেষ দশকের বেজর রাতগুলোতে জেগে জেগে বাদ বন্ধ করবেন। টেলিফোন নিচ্ছি, আমি দর্শকের অপেক্ষা করছি। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, জি কে বলছেন কোথা থেকে? আমি আব্দুল জব্বার বলছি, কুষ্টিয়া থেকে। অনেক ধন্যবাদ ভাই আব্দুল জব্বার, প্রশ্ন করুন। ওযু ব্যতীত মোবাইলে ডাউনলোড করে কোরআন তেলাওয়াত করা হয়, ওযু ছাড়া করা যাবে কিনা?
জি জি, অনেক ধন্যবাদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, আসুন আমরা জানার চেষ্টা করি। উযু ছাড়া মোবাইলের কোরআন তেলাওয়াত করা যাবে কিনা, জীবন ঘনিষ্ঠ একটি জিজ্ঞাসা নিশ্চয়ই। কোরআনে কারিম তেলাওয়াতের জন্য সরাসরি আমরা যদি কোরআন কোনো জায়গায় লেখা আছে এটাকে স্পর্শ করি তাহলে উযু লাগবে, এটি হলো বিশুদ্ধ মত। এবং এ বিষয়ে আপনার বিভিন্ন সালাফদের বক্তব্য এবং হাদিসের ভাষ্য রয়েছে স্পষ্ট করে। তবে মোবাইলে যদি আমরা কোরআন তেলাওয়াত পড়ি বা ধরি এখানে উযুর কোনো প্রয়োজন নেই। ইভেন যদি আপনার ট্যাবে কিংবা কোনো ল্যাপটপের স্ক্রিনে কিংবা কম্পিউটারের স্ক্রিনে যদি আমরা ধরে কোরআন তেলাওয়াত করি এবং পৃষ্ঠায় দিক সেদিক করি তাতে উযুর প্রয়োজন নেই। এর কারণ হলো এখানে মানে আলাদা পৃথক সরাসরি স্পর্শ করার কোনো সুযোগ নেই। প্রথমত বিষয়টি আপনার এটা সফট কপি, এটাকে ধরা ছোঁয়া যায় না। দ্বিতীয়ত এখানে সেন্সর আছে, আপনার উপরে অনেকগুলো আবরণ আছে, সব মিলিয়ে এটাকে ধরার জন্য উযু রাখা জরুরি না। তবে উযু অবস্থায় তেলাওয়াত করলে ভালো নিশ্চয়ই, অনেক ভালো জি, পবিত্র অবস্থায়। আরেকজন দর্শক লাইনে রয়েছেন, জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, জি কে বলছেন কোথা থেকে? অনেক ধন্যবাদ জি, প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে নামাজের মধ্যে যে এই দ্বিতীয় বৈঠকে তাশাহুদটা পড়ি জি, ওই জায়গাটা তাশাহুদের বললেন মানে অতিরিক্ত বলে বলতেছিলেন যে আসলে আমাদের এই ইতিকাফটা তো আসলে সব জায়গায় করা হয় না, এটি আমাদের আসলে কি খুব জরুরি এটা? দেখুন আপনি, আপনার কাছে আমার কোনো পাওনা আছে, আপনার কাছে কোনো আদায় করতে পারছি না, আপনার দুয়ারে বাসার সামনে গিয়ে হাঁটু গেড়ে বসা দিলে যেরকম এটা আদায় করার জন্য সর্বোচ্চ লেভেলের চেষ্টা, ঠিক তেমনিভাবে আমরা আল্লাহর ইবাদতবন্দেগি করি মসজিদে বাসায়, কিন্তু 10 দিন মসজিদে গাটটি বসকা নিয়ে এসে পড়ে যাওয়া এটা হলো এরকম বিষয়, অর্থাৎ নাছোড় বান্দা হয়ে যাওয়া। ইতিকাফের মাধ্যমে আল্লাহ সবচেয়ে নিকট অর্জন করা যায় এবং ফিলিংসটা খুব ভালো হয় ইনশাআল্লাহ। কোরআন নাজিলের মাসে আমরা কোরআন দিয়ে কিছু প্রশ্ন করি এই অনুষ্ঠানের মাধ্যমে। আপনার কাছে আজকে প্রশ্ন, মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ বলছেন যে ইন্না ফী খলকিস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লায়াতিন লিউলিল আলবাব, নিঃসন্দেহে আকাশ এবং জমিন সৃষ্টি, রাত এবং দিনের আবর্তনে জ্ঞানবানদের জন্য নিদর্শন রয়েছে। এখানে স্পেসিফিক জ্ঞানবানদের জন্য নিদর্শন কেন বলা হলো? আরও অন্যান্য তো মানুষ আছে, সাধারণ মানুষ আছে, তাদের জন্য কি নিদর্শন নয়? আসলে এখানে জ্ঞানবান বলতে কিন্তু সাধারণ আলেমদেরকে বোঝানো হয়নি, এখানে জ্ঞানবান বলতে বোঝানো হয়েছে বিজ্ঞানীদেরকে, গবেষকদেরকে, যারা আল্লাহ সৃষ্টি নিয়ে গবেষণা করেন, চিন্তাভাবনা করেন, তাদের জন্য নিদর্শন রয়েছে। এই জন্য বলা হয়েছে যে তারা এগুলোর সুপ্ত রহস্যগুলো ধরতে পারেন, সাধারণ মানুষ সাথে কিছু বোঝেন না। এই জন্য আল্লাহর সৃষ্টি নিয়ে, আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে যারা কল্পনা করে, ভাবেন, গবেষণা করেন, স্টাডি করেন, তারা কিন্তু আল্লাহর অস্তিত্বকে খুব দ্রুত জানতে পারেন এবং এর মাধ্যমে তাদের মর্যাদাও কিন্তু আল্লাহর কাছে অনেক বেশি বৃদ্ধি পায়। ইসলাম কিন্তু এই জন্য গবেষণাকে, আপনার স্টাডি করাকে, আল্লাহ সৃষ্টি নিয়ে ভাবনা করাকে উৎসাহিত করে, এটি কিন্তু একটা ইবাদত এক প্রকার, এটা হচ্ছে কোরআনিক সায়েন্সের আয়াত আমরা বলতে পারি। অবশ্যই কোরআনে তো আল্লাহ তাআলা সবকিছুই বর্ণনা করেছেন। একজন টেলিফোনে রয়েছেন, জি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, জি কে বলছেন কোথা থেকে? ওয়ালাইকুম সালাম, জি প্রশ্ন, দুইটা প্রশ্ন জি বলুন। জি কিন্তু কিছু আলেমের সামনে যে আল্লামা লেখা হয় এর কারণটা কি? এবং দুই নম্বর প্রশ্ন হলো বড়পীর আব্দুল কাদের জিলানি তার মানে উনি সাধারণ কোনো আলেম না, উনি এক্সট্রাঅর্ডিনারি কিছু, অনেক বেশি জানেন। বাকি বাস্তবতা হলো আমাদের দেশে আসলে যার তার নামের শুরুতে আমরা আল্লামা ব্যবহার করি, এমনকি মহাজ্ঞানী দূরের কথা, সাধারণ জ্ঞানী না হলে অনেক সময় আল্লামা ব্যবহার করি, এটি খুবই দুর্ভাগ্যজনক। আমাদের মধ্যে মানে অত্যুক্তি বা মানুষ সম্পর্কে বেশি বলার একটা প্রবণতা আছে, সেটি ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে পোস্টারে বিভিন্ন জায়গায় আমরা দেখে থাকি, এটা হওয়া উচিত নয়। আর দর্শকের দ্বিতীয় প্রশ্ন যেটি ছিল, কি জানা ছিল দ্বিতীয় প্রশ্ন? যে ওই গাউসুল আজম বলা যাবে কিনা? বড় আব্দুল কাদের, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ আল্লাহর একজন নেককার বান্দা ছিলেন বলে আমরা সুধারণা করব। অবশ্যই আল্লাহর অনেক বড় বান্দা ছিলেন, নেককার বান্দা ছিলেন আলহামদুলিল্লাহ, তবে তাকে গাউসুল আজম বলা উচিত নয়। গাউসুল আজম মানে হলো বড় সাহায্যকারী, বড় সাহায্যকারী এটা কিন্তু একমাত্র আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা ছাড়া আর কেউ আমাদের বড় সাহায্যকারী, ইভেন মৃত্যুর পরে কেউ কাউকে সাহায্য করার ক্ষমতাই রাখেন না, সাহায্য তো আমরা ডাইরেক্ট আল্লাহর কাছে চাইতে পারি, আল্লাহর কাছেই চাইবো। অতএব সেই জায়গা থেকে তাকে তিনি মৃত্যুবরণ করেছেন, এখনো তিনি আমাদের বড় সাহায্যকারী হিসেবে ভূমিকা রাখতে পারেন এমনটি মনে করলে সেটি আমাদের ঈমানের সঙ্গে যাবে না, বিশ্বাসের সাথে যাবে। যে আরেকজন দর্শক লাইনে রয়েছেন, জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, জি নাম বলুন, প্রশ্ন করুন। জি হুজুর, আমি এম বলছি, জি বলুন। হুজুর আমি কালকে কালকে বিষয়ে আবার প্রশ্ন করতেছি, সেটা হচ্ছে যে আমার মা কিছুটা কাছে, সে
সেই টাকার হচ্ছে জাকাতের বিষয়টা জানতে চাচ্ছি। এই টাকাটা আমার মার কাছে উপস্থিত নাই, এই টাকাটা আছে একজনের কাছে ব্যবসার উদ্দেশ্যে দেওয়া, সেক্ষেত্রে কি আমার মাকে জাকাত দিতে হবে? জাকাত ব্যবসার টাকা জাকাত দিতে হবে, আমাদের সময় তো দর্শক যদি জানতে চেয়েছেন তার মায়ের কাছে, মায়ের যে টাকাটা অন্য কারোর কাছে ইনভেস্ট করা আছে সেটা জাকাত প্রতি বছর 2.5% হারে তাকে দিয়ে যেতে হবে যদি জাকাতের নেশাব যদি টাচ করে। আর পরে যেটি বলেছেন যে 12,000 টাকা বিমার টাকা, এটা বোধহয় স্পষ্ট হয় নাই, বিমার টাকা এটা যদি ভেঙে ফেলেন খেয়ে ফেলেন তাহলে তো এক বছর অতিক্রান্ত হলে তাকে তো জাকাত দিতে হবে, এক বছর অতিক্রান্ত হলে অবশ্যই সেটারও জাকাত দিতে হবে, যেমনটি আপনার ইনভেস্টমেন্টের জাকাত দিতে হবে, দুইটাই জাকাত দিতে হবে। জি ধন্যবাদ। বিমা থেকে উনি আরেকটি প্রশ্ন করেছে যে বিমা থেকে 12,000 টাকা পেয়েছে, আচ্ছা সেটা কি সুদ হবে কিনা? আচ্ছা গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিমা থেকে বিমা কোম্পানি তাকে 12,000 টাকা দিয়ে থাকেন, এখন অনেকগুলো ইসলামিক বিমা বের হয়েছে, এগুলো কতটা ইসলামিক সেটা বড় প্রশ্ন সাপেক্ষ বিষয়, আমরা সে বিষয়ে আলোচনা করছি না। তবে মলিভাই বলে রাখছি যে অতিরিক্ত যেটা 12,000 সুদের টাকা পেয়েছেন এই টাকাটা তার জন্য ভোগ করা জায়েজ নয়, এটা তিনি যে কোনো গরিবকে দুঃখীকে বা যে কোনো কল্যাণের কাজে ভালো কাজে নিজে সওয়াবের নিয়ত ছাড়া যার টাকা তার পক্ষ থেকে সওয়াবের নিয়তে তিনি দান করে দিবেন, তাহলে ইনশাল্লাহ তিনি দায়মুক্ত হয়ে যাবেন। জি ধন্যবাদ। সর্বশেষে আরেকটি প্রশ্ন আপনার কাছে বিষয় জানার যে আমরা যে এই যে পবিত্র ঈদুল ফিতরের পূর্বে যে আমরা সদকাতুল ফিতর, যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু এই সদকাতুল ফিতর যদি কেউ না দেয় তাহলে তার কী হবে? বা এটা অনেক সময় দেখা যায় যে ঈদ পার হয়ে গেল পরে এটা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে, তো এটা এটার অবস্থাটা কী? আসলে আব্দুল ইবনে আব্বাস বর্ণিত হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফামান আদাহা কাবলা সালাতে ফাহিয়া যাকাতুল ফিতর ও মান আদাহা বাদা সালাতে ফাহিয়া সাদাকাতু মিনাস সাদাকাত। ফিতরা যদি কেউ ঈদের নামাজের আগে আদায় করে তাহলে এটা ঈদ ফিতরা হিসাবে কবুল হবে, আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড হবে, আর যদি ঈদের নামাজের পরে করে তাহলে জেনারেল সাধারণ দান হবে, ফিতরা আদায় হবে না। কারণ হলো আল্লাহ তাআলা চাচ্ছেন যে আসলে ঈদের নামাজের আগে গরিবের বাসায় খাবার পৌঁছে যাক, গরিব যাতে হাসি মুখে ঈদগাহে উপস্থিত হতে পারে, এটি নিশ্চিত করতে চায় ইসলাম। আর এই যে ঈদ উপলক্ষে আমরা আনন্দ করি, অন্য যত উৎসব আছে আপনি দেখুন, যত এই নববর্ষ বা যত অনুষ্ঠান পৃথিবীতে আছে উৎসবমূলক, এর সাথে ইসলামের যে দুটি উৎসব ঈদুল ফিতর ঈদুল আজহার, আপনি একটা বিরাট বৈচিত্র্য দেখতে পাবেন, বৈপরীত্য দেখতে পাবেন, যে এখানে কিন্তু ভোগ পরে আগে ত্যাগ, আপনি গরিবের মুখে হাসি ফুটান, আপনার কোরবানিগ্রস্ত গরিবকেও দেন আপনিও খান, আপনি তাদের বাসায় ফিতরা পৌঁছান, তারপর আপনি ঈদের ময়দানে এসে আপনি হাসি মুখে আপনি ঈদ পালন করেন। তার মানে কি? গরিব দুঃখীদের পাশে দাঁড়ানো, তাদের অভাব মোচন, বিশেষ করে করোনার প্যান্ডামিকে তো এটি আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। আপনি যেটি বলেছেন যে ফিতরা না আদায় করলে কী হবে, না আদায় করলে আমাদের রোজাটা ত্রুটিপূর্ণ হবে এবং হানাফি মাযহাব বলে যেটি ওয়াজিব, অতএব ওয়াজিব তরকের গুণা হবে, আদায় করতে হবে আমাদের, আমাদের রোজাতে ছোটোখাটো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা রিফাইন করে দেয় এই ফিতরা ব্যবস্থাপনা, যেটি আমাদের করা উচিত। জীবতরাম, সবশেষে আপনি বলবেন যে আমরা মানে একেবারেই সংক্ষিপ্ত, আমাদের সময় একেবারে শেষ, যে এই যে বর্তমান করোনা পরিস্থিতিও আমরা বিভিন্ন রকমের অন্যায় অশ্লীলতার মধ্যে আমরা এখনও ধাবিত, আমরা আল্লাহর দিকে ফিরে আসছি না, তাহলে আমাদের মন এবং মননটা আসলে কী অবস্থায়? আমরা মনে হয় নিজেদের অবস্থানটা এখন পরখ করে নিতে পারি যে আমরা কত ভয়াবহ অবস্থার মধ্যে আছি, আল্লাহ থেকে কত দূরে সরছি, যে এত বড় বার্তা পাওয়ার পরেও আমরা কিন্তু অন্যায় অশ্লীলতা দুর্নীতি অবিচার এবং নানা রকম অপরাধের মধ্যে লিপ্ত আছি। এই জায়গায় দাঁড়িয়ে আরও রমজান মাস রয়েছে, আমার মনে হয় আমাদের পরিবর্তন করার সংকল্প করা উচিত। অনেক ধন্যবাদ মুতারাম, অত্যন্ত চমৎকার এবং গুরুত্বপূর্ণ বিষয় এবং প্রশ্নের উত্তর আপনি আজকে বৈশাখী টিভিতে প্রদান করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে সুইডেনের স্টকহোম থেকে রেজাউল করিম ভাই, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনি অনেক মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন, বৈশাখী টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, লাভস টিভিতে রমজানের স্বাগতের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। আগামীকাল একই সময় আবার দেখা হবে, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।